जे कोनो चाकरिर परीक्षार जोन्नो आलो चैप्टारटा जे कतटा गुरुत्वपूर्ण सेटा निश्चयई तोमादेर बोलते हबे ना, कारण तोमरा जारा कम्पिटिटिव परीक्षार प्रिपारेशन नाओ, जारा परीक्षा दाओ बा जारा देबे बोले चिंता करछो, तारा प्रिभियास इयारेर बिभिन्न प्रश्नपत्र घाटलेई बुझते पारबे। तुमि जाई परीक्षा दाओ ना केन, से रेलवे होक, एसएससी होक, डब्ल्यूबीसीएस होक बा कोनो पीएससिर परीक्षा होक, प्रत्येकटा परीक्षाय आलो थेके प्रश्न दिएई देय। तो आजके आमरा एई आलो थेके टप 30 खाना प्रश्न सल्व करबो, सुपार 30 प्रश्न अन लाइट। चलो देखे निई आमादेर प्रथम प्रश्न कि रयेछे। देखो, डब्ल्यूबीसीएस मेन्से आसा प्रश्न 2022 प्रश्न दिए कि क्वेश्चन बोले निम्नेर कोनटिर कारणे सादा आलो तार निजस्व उपादाने विभाजित हो जाए। आमरा जानी जे सादा आलो प्रिजमेर भेतर दिए गेले सेटा कि हय, सातटा बर्णेर आलोते भाग हो जाए। एई सातटा बर्ण एई जे भाग हो जाच्छे एटाके कि बला हय? एटा बला हच्छे आलोर कि बला हच्छे ना, आलोर विच्छिदन बला हच्छे। एई सातटा बर्णेर नाम तोमरा सबाई जानो, बेनिया सहकला बला हय। बे माने तोमरा जानो बेगुनी, नील, आकाशी, बेनिया सहकला, ठीक आछे। सह माने सह माने कि सबुज, ह माने कि हच्छे हलुद एबं सहकला क माने कमला, कालो नय। एई बेनिया सहकला माने कि बे माने बेगुनी, नील, आकाशी, बेनिया हो गेल, ह माने हच्छे बेनिया सहकला, स माने सबुज हो गेल, ह माने हलुद हो गेल, सहकला क माने हच्छे तोमार कमला हो गेल, सुंदरी कमला हो गेल, ठीक आछे। एखाने क माने अनेके कालो भेबे नेय, कालो ना, सुंदरी कमला एबं तारपरे लादी हच्छे लाल हो गेल, ताई तो। ताहले एटा आमरा पेये गेलाम जे एटा आलोर विच्छरण धर्मेर जोन्नो हच्छे डब्ल्यूबीसीएस ए प्रश्न दिएछे। परेर प्रश्न देखे नाओ, बोलेछे अपटिके एकटी पदार्थेर प्रतिसरण सूचक देवा आछे n = c/v। एटा एकटा सूत्र, एई सूत्रेर द्वारा बोझानो हच्छे जेखाने c माने कि, एखाने c माने हच्छे कि तोमरा सबाई जानो, सी माने हच्छे आलोर बेग, आलोर गतिबेग, शून्य स्थाने आलोर गतिबेग। एटार मान कत? परीक्षाय मानटाओ दिए देय 3 × 10⁸ 3 × 10⁸ मीटार पर सेकेंड। एटा हच्छे तोमार शून्य स्थाने आलोर गतिबेग बला हय। परीक्षाय क्वेश्चनटाओ दिए दिएछे। एटा যদি সেন্টিমিটারে চলে আসে তখন কিন্তু 10⁸ হয়ে যাবে। এটাও মনে রাখবে, পরীক্ষায় অনেক সময় গুলিয়ে দেয়, মানে ভুলিয়ে দেওয়ার জন্য ছেলেপেলেরা মুখস্থ করে যায় 3 × 10⁸, কিন্তু মিটার পার সেকেন্ডটা দেখে যায় না ভালো করে। কিন্তু যদি এটা মিটার পার সেকেন্ডে অপশানে থাকে তাহলে এখানে মাথায় 10 হয়ে যাবে, 3 × 10⁸ তখন সেন্টিমিটার পার সেকেন্ড আমার ঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে। বলেছে ইতালির প্রখ্যাত জ্যোতির্বিদ গ্যালিলিও, গ্যালিলিওর নাম আমরা সবাই জানি, 1610 খ্রিস্টাব্দে বাড়িতে তিনি একটা দূরবীন তৈরি করেছিলেন এবং সেই গ্যালিলিয়ান উপগ্রহ পর্যবেক্ষণ করেছিলেন। তার মাধ্যমে তিনি কোন গ্যালিলিয়ান উপগ্রহকে পর্যবেক্ষণ করেছিলেন যাকে বর্তমানে আমরা কি নামে জানি? যাকে বর্তমানে আমরা গ্যানিমেড নামে জানি। কি নামে জানি? গ্যানিমেড নামে জানি। তিনি বাড়িতে বসে বসে এইসব দূরবীনের সাহায্যে দেখেছিলেন এইসব জিনিসপত্র, আরও অনেক কিছু দেখেছিলেন, ঠিক আছে। সেগুলো আর এখানে বলেনি, তার যেগুলো বলেছেন সেগুলো হচ্ছে গ্যানিমেডকে তিনি দেখেছিলেন। চলো পরের প্রশ্ন দেখে নিই কি বলেছে। বলেছে আলোর দৃশ্যমান বর্ণগুলির মধ্যে কোন রঙটি সবুজ গাছপালা কম শোষণ করে? যার জন্য আমরা কি করি না, সবুজ গাছপালাকে সবুজ দেখতে পাই, কারণ ও কি করে সমস্ত বর্ণের আলোকে শোষণ করে নেয়, একমাত্র সবুজ বর্ণের আলোটা কম শোষণ করে বা শোষণ করে না, যার জন্য ওটাকে কি করে প্রতিফলিত করে দেয়, আমাদের চোখে সবুজ বর্ণটা দৃশ্যমান হয়, আমরা সবুজ গাছপালাকে সবুজ দেখতে পাই। তাহলে সঠিক উত্তর কি হবে? অপশান নাম্বার সি আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে, সবুজ। ও সবুজ রঙকেও কম শোষণ করতে পারছে। যেমনভাবে জবা ফুল, জবা ফুল লাল দেখতে পাই কেন? কারণ জবা ফুলটা সমস্ত বর্ণের আলোকে শোষণ করে নিতে পারে, লাল বর্ণের আলোকে শোষণ করতে পারে না বা কম শোষণ করে, লাল বর্ণটাকে প্রতিফলিত করে দেয়, আমাদের চোখে সেটা দৃশ্যমান হয়ে যাচ্ছে। চলো নেক্সট প্রশ্ন দেখে নিই কি বলেছে। বলেছে নক্ষত্রের ঝিকিমিকির কারণ কি? দেখো সিডিএসে আসা প্রশ্ন, 2022-এ প্রশ্ন দিয়েছে, একবারে আপডেট লেভেলের প্রশ্ন তোমাদের জন্য নিয়ে এসেছি। তাহলে কি বলেছে? নক্ষত্রের ঝিকিমিকির কারণ কি? আলোর একটা ধর্ম আছে, প্রতিসরণ বলে একটা ধর্ম রয়েছে। যখন বায়ুমণ্ডলের ভেতর দিয়ে সাদা আলো আসে সেটা প্রতিসৃত হয়ে যায়, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তর আছে, বিভিন্ন স্তরের বিভিন্ন ঘনত্বের কারণের জন্য সেটা প্রতিসরণ হয়ে যায়, প্রতিসৃত হয়ে যাচ্ছে এবং বিভিন্ন নক্ষত্ররা এইভাবে প্রতিসরণের জন্য কি হচ্ছে, আমাদের চোখে যখন আসছে সেই নক্ষত্রের আলোগুলো তখন আমরা ভাবছি যে ঝিকিমিকি করছে। অ্যাকচুয়ালি তারা ঝিকিমিকি করে না বা মিটমিট করে না, আলোর প্রতিসরণ ধর্মের জন্য আমরা এটা দেখতে পাই যে এরা মিটমিট করছে, ওরা ঝিকমিক করছে, এইসব করছে। তাহলে নক্ষত্রের আলোর বায়ুমণ্ডলের প্রতিসরণ, এটা আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে। পরের প্রশ্ন আমরা দেখে নিই কি বলেছে। একটি উত্তল লেন্সের ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার। লেন্স থেকে কত দূরে বস্তুকে রাখলে বস্তু সমান আকারের সদবিম্ব তৈরি হবে? এখানে একটা ফর্মুলা আছে তোমরা জানো, R = 2f, সেই ফর্মুলা দিয়ে আমরা এখানে বার করতে পারি যে এখান থেকে আমরা ফোকাস দৈর্ঘ্য দেওয়া আছে 15 সেন্টিমিটার। আর মানে কি? আর মানে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, যাকে আমরা বক্রতা কেন্দ্র বলি বাংলায়। সে R = 2f যদি ফর্মুলা বসিয়ে দাও, R = 2f, দেখো এখানে কত চলে আসবে, 2 × 15 চলে আসবে, তাহলে 30 সেন্টিমিটার। এবং যদি বক্রতা কেন্দ্রে বস্তুকে রাখা হয় তাহলেই তার আমরা সমান আকারের সদবিম্ব দেখতে পাবো। সমান আকারের বলেছে কথাটা, এই সমান কথাটা মনে রাখবে। তাহলে সমান আকারের আমার যদি পেতে হয়, বস্তুর প্রতিবিম্ব যদি সমান আকারের পেতে হয় তাহলে পরে আমাকে আরে বস্তুকে রাখতে হবে, ঠিক আছে। আরে মানে কিন্তু এখানে আরে করে না, ঠিক আছে, ভাববে হয়তো আরে করে বস্তুকে রেখে দিলাম, মানে ক্যারাচে করে রেখে দিলাম, এরকম না, ঠিক আছে। আরে মানে হচ্ছে কি এখানে? আরে মানে হচ্ছে তোমার রেডিয়াস অফ কার্ভেচারে, মানে বক্রতা কেন্দ্রের উপর বস্তুকে রাখতে হবে, তাহলে আমার সমান আকারের সদবিম্ব তৈরি হবে। অপশান নাম্বার এখানে সি সঠিক উত্তর হয়ে যাচ্ছে, না 30 সেন্টিমিটারে বস্তুকে রাখতে হবে। এবং তোমরা মনে রাখবে এখানে আমি করিয়েছিলাম যে বিভিন্ন টাইপের বস্তু রয়েছে, বিভিন্ন টাইপের বস্তুকে বিভিন্ন অবস্থানে রাখার জন্য তাদের কীরকমভাবে প্রতিবিম্ব তৈরি হবে, উত্তল লেন্সের বিভিন্ন অবস্থানে, কোথাও এফে রাখতে হবে, কোথাও 2f রাখতে হবে, এই 2f মানে হচ্ছে তোমার আর, ঠিক আছে, কোথাও F আর 2f মাঝখানে রাখতে হবে, হ্যাঁ অসীমে বস্তুকে রাখতে হবে, এই টাইপের মানে পরীক্ষা কোশ্চেন দিয়ে দেয় এখানে বস্তুকে রাখলে কেমন প্রতিবিম্ব তৈরি হবে, অবতল লেন্সে কেমন প্রতিবিম্ব তৈরি হবে, উত্তল লেন্সে কেমন প্রতিবিম্ব তৈরি হবে, দর্পণে কেমন প্রতিবিম্ব তৈরি হবে, এই টাইপের প্রশ্ন পরীক্ষায় দিয়ে দেয়। हच्छे कन्सेप्चुअल प्रश्न तुम बुझते ना पारो एखाने बस्तुके राखले पारे एरकम तैरी होबे बाड़ीते तुम्हें प्रैक्टिस करते होबे एंके टेके जेते होबे परीक्षार हले तुम बसे आंकबे ना निश्चयई ताहले पारे एई टाइपेर यदि कन्सेप्चुअल प्रश्न पढ़ते हैं तुम्हें कन्सेप्ट जानते होबे कारण आलो चैप्टारटा एकटु कन्सेप्टेर उपर भित्ति करे रयेछे एबं एखान थेके कन्सेप्चुअल प्रश्न आस्ते आस्ते दिচ্ছে और এইভাবে যদি कन्सेप्ट क्लियर करते चाओ माने पुरो तुम्हें साइंसर कन्सेप्ट क्लियर कर पढ़ते चाओ कारण कन्सेप्चुअल प्रश्न दिচ্ছে যেহেতু তাহলে तुम्हें कन्सेप्ट क्लियर करते हैं से कन्सेप्ट क्लियर करबे कोथा थेके ना Yourstudy ऐप थेके जेखाने आमि पुरो साइंस सब्जेक्टटाके पढ़ाচ্ছি साइंसर मध्य बायोलॉजी रयेছে फिजिक्स रयेছে केमिस्ट्री रयेছে এগুলো পুরো চ্যাপ্টার ধরে ধরে बेसिक থেকে অ্যাডভান্স লেভেল অবধি করিয়েছি ওখানে তারপরে তুমি পিডিএফ পেয়ে যাবে নোটস পেয়ে যাবে ওখানে তারপরে তুমি মক টেস্ট দিতে পারবে ওখানে দেখে নাও বিভিন্ন টাইপের কোর্স রয়েছে সেই কোর্সের ভিতরে আমি সায়েন্স করাচ্ছি অন্যান্য স্যার ম্যাডামরা অন্যান্য সাবজেক্টগুলো করাচ্ছেন তো ওখানে যদি মনে হয় যে আমাদের পড়ানো থেকে ভালো লাগছে আমাদের সঙ্গে তোমরা যুক্ত হতে চাও তাহলে অবশ্যই তোমরা Yourstudy অ্যাপে যুক্ত হতে পারো এবং নিচে যদি কিছু জানতে হয় তাহলে কন্টাক্ট নাম্বার দেওয়া আছে সেখানে তুমি কল করতে পারো পরের কোশ্চেন আমরা চলে আসছি একটি লেন্সের ক্ষমতা দেওয়া আছে +2.0D ডি মানে হচ্ছে ডায়াপ্টার লেন্সটির ফোকাস দৈর্ঘ্য এবং প্রকৃতি কি হবে প্লাস দেওয়া আছে মানে প্লাস দেওয়া আছে সব সময় ভাবে যদি প্লাস থাকে পাওয়ার কারণ দেখো লেন্সের পাওয়ার প্লাস রয়েছে তার মানে তাহলে ভাবে তার উত্তল লেন্স দেওয়া আছে প্লাস দেওয়া আছে মানে উত্তল লেন্স তার মধ্যে দেওয়া আছে তাহলে উত্তল লেন্সে দুটো অপশন রয়েছে অবতল লেন্স এই দুটো আমার প্রথমেই কাটা হয়ে গেল তাহলে উত্তল লেন্সের মধ্যে কোন অপশনটা আমার সঠিক উত্তর হচ্ছে আমরা দেখে নিই আমরা একটা ফর্মুলা জানি যে f = কি 1/p এই p মানে হচ্ছে পাওয়ার লেন্সের পাওয়ার যেটা ডায়াপ্টারে দেওয়া আছে তাহলে 1/ কি করে দেবে এটা 1/2 করে দাও ঠিক আছে এটা হচ্ছে মিটারে চলে আসবে যদি সেন্টিমিটারে নিয়ে আসতে চাও তাহলে 100 দিয়ে গুণ করতে হবে ঠিক আছে উপরে 100 দিয়ে গুণ করে দাও তাহলে এটা কি চলে আসবে সেন্টিমিটারে চলে আসবে 2 দিয়ে কাটলে এটা 50 চলে আসবে তাহলে এখানে 50 সেন্টিমিটার এবং প্লাস দেওয়া আছে বলে উত্তল লেন্স হয়ে গেল যদি মাইনাস থাকতো তাহলে অবতল লেন্স হতো বুঝেই গেলে পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে বলেছে মনে করো একটি উত্তল লেন্সের ফোকাস দূরত্ব দেওয়া আছে f ফোকাস দূরত্ব f দেওয়া আছে তাহলে লেন্সটির একদিকে অক্ষের উপরে ঠিক 2f দূরত্বে 2f মানে r দূরত্বে r মানে কি রেডিয়াস অফ কার্ভেচার মানে বক্রতা কেন্দ্রে যদি আমরা কি করে দিই না একটা বস্তুকে রেখে দিই তাহলে পরে কি হবে তাহলে পরে ঠিক অপর দিকে লেন্সের অপর দিকে কি হবে না সমান প্রতিবিম্ব তৈরি হবে কিন্তু প্রতিবিম্বটা কেমন হবে প্রতিবিম্বটা হচ্ছে তোমার সমশীর্ষ হবে না অবশীর্ষ হবে উল্টো দিকে তৈরি হবে অবশীর্ষ হবে তাহলে পরে লেন্সের অপর দিকে 2f দূরত্বে একটা প্রতিবিম্ব তৈরি হবে সেটা অবশীর্ষ হবে লেন্সের এখানে কি হচ্ছে d অপশনটা সঠিক উত্তর হচ্ছে লেন্সের অপর দিকে 2f দূরত্বে অবশীর্ষ প্রতিবিম্ব সৃষ্টি হবে পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে বলেছে বহু দূরাগত একগুচ্ছ সমান্তরাল আলোকরশ্মি গোলীয় দর্পণে দেখো দর্পণ দিয়ে প্রশ্ন দিয়েছে প্রধান অক্ষ বরাবর আপতিত হলে প্রতিফলনের পর একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় সেই বিন্দুটাকে কি বলে তোমরা জানো যে দর্পণ এরকম টাইপের হয় ঠিক আছে যদি আলোকরশ্মি এই দিক দিয়ে আসে তাহলে তাকে কি বলা হচ্ছে তাকে হচ্ছে তোমার আমাদের অবতল দর্পণ বলা হয় আর আলোকরশ্মি যদি তোমার এই দিক দিয়ে আসে উল্টো দিক দিয়ে আসে তাহলে তাকে উত্তল দর্পণ বলা হচ্ছে মাঝখানটা উঁচু থাকে এটা মাঝখানটা নিচু থাকে তোমরা জানো এগুলো সব তাহলে এটাকে প্রধান অক্ষ বলা হচ্ছে এবং এর সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি আসে ঠিক আছে তাহলে নির্দিষ্ট বিন্দু দিয়ে এইভাবে বেরিয়ে যায় এই নির্দিষ্ট বিন্দুটাকে বলা হচ্ছে কি না দর্পণের কি বলা হয় সেটাকে ফোকাস বলা হয় কি বলা হয় ফোকাস বলা হয় উত্তল লেন্সের ক্ষেত্রে একই হয় এখান থেকে সমান্তরাল রশ্মিগুচ্ছ আসছে সমান্তরাল রশ্মিগুচ্ছ আসার পরে এখান থেকে নির্দিষ্ট বিন্দু দিয়ে বেরিয়ে যাচ্ছে ঠিক আছে এখান থেকে এটা বেরিয়ে যাচ্ছে উল্টো দিকে ডটেড লাইন হচ্ছে এখানে তারপরে এই বিন্দুটাকে বলা হচ্ছে তোমার কি না ফোকাস বলা হচ্ছে পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে মানবদেহের চক্ষু লেন্সটা হলো আমরা জানি যে মানবদেহের চক্ষু লেন্স মানে চোখের লেন্সটা কেমন হয় উত্তল হয় কিন্তু উত্তলকে আরো ভালো করে বলতে গেলে কি বলতে হবে না উভোত্তল হয় উভোত্তল ঠিক আছে এরকম ভাবে ভাগ আছে উভোত্তল অবতল ঠিক আছে এরকম ভাবে ভাগ আছে তাহলে উভোত্তল লেন্স হচ্ছে তোমার মানুষের চোখের লেন্স একটু ডিপে কোশ্চেন দিয়ে দিয়েছে পরের প্রশ্ন দেখে নাও লেন্সের ক্ষমতার একক কি একটু আগে বললাম ডায়াপ্টার ডায়াপ্টার হচ্ছে লেন্সের ক্ষমতার একক প্লাস হলে পরে কি হবে না উত্তল লেন্স হবে মাইনাস হলে কি হবে না অবতল লেন্স তোমার চোখের মধ্যে দেওয়া আছে আর যদি দুটোই তোমার পাওয়ার কাছের পাওয়া দূরের পাওয়া দুটোই প্রবলেম থাকে তাহলে কি হবে না তোমাকে বাইফোকাল লেন্স দিয়ে দেবে ঠিক আছে পরের প্রশ্ন দেখে নাও কি আছে সিনেমা হলে প্রজেক্টর রূপে কোন লেন্স ব্যবহার করা হয় সিনেমা হলে প্রজেক্টর দেখেছো WBP ওয়েস্ট বেঙ্গল পুলিশে আসা প্রশ্ন কনস্টেবলে আসা প্রশ্ন দেখো 2021 প্রশ্ন দিয়েছে তাহলে সিনেমা হলে যে প্রজেক্টর ইউজ করা হয় সেটা হচ্ছে তোমার উত্তল লেন্স ইউজ করা হয় কি লেন্স ইউজ করা হয় উত্তল লেন্স ইউজ করা হচ্ছে পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে সমতল দর্পণে আমরা যে প্রতিবিম্ব দেখি আমরা আয়নায় যেটা দেখি আমাদের প্রতিবিম্বকে দেখতে পাই সেই প্রতিবিম্বটা কেমন প্রতিবিম্ব সেটা অসৎ প্রতিবিম্ব এবং সেটা পার্শ্ব পরিবর্তনযোগ্য তোমার ডান হাতকে বাঁ হাত বলে মনে হয় বাঁ হাতকে ডান হাত বলে মনে হয় তাহলে পরে এখানে অসৎ প্রতিবিম্ব হবে আর পার্শ্ব পরিবর্তনযুক্ত হবে অপশন নাম্বার সি আমার সঠিক উত্তর হয়ে যাবে পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে সবুজ এবং লাল রঙের সংমিশ্রণে নিচের কোন রং পাওয়া যায় সবুজ এবং লাল রং যদি মিশিয়ে দাও তাহলে একটা রং পাওয়া যায় যার নাম হচ্ছে হলুদ এগুলো মুখস্থ করতে হবে তোমাদেরকে তাহলে পরীক্ষাগুলো দিয়ে দিচ্ছে কোশ্চেন তাহলে মানে মেইনলি তিনটে হচ্ছে তোমার বেসিক কালার হয় কি হয় না এখানে দেওয়া আছে লাল সবুজ এবং নীল লাল সবুজ এবং নীলকে তিনটেকে বেসিক কালার বলা হচ্ছে প্রাথমিক বর্ণ বলা হয় প্রাথমিক বর্ণ হচ্ছে তোমার তিনটে এই তিনটে বর্ণ যদি মিশিয়ে দাও তাহলে সাদা হয়ে যাবে সাদা বর্ণ তো ভাগ হয়ে বেনিয়া সহকলা হচ্ছিল ঠিক আছে ওখানে বিচ্ছিন্ন হয়ে কিন্তু প্রাথমিক বর্ণ হচ্ছে তিনটে হচ্ছে সবুজ লাল এবং নীল এই তিনটে বর্ণকে যদি মিশিয়ে দাও সমপরিমাণে মেশাতে হবে ঠিক আছে তাহলে সেরকমভাবে মিশিয়ে দিলে পরে কী হবে না সাদা বর্ণ তৈরি হয়ে যাবে এবং লাল আর সবুজকে মিশিয়ে দিলে হলুদ তৈরি হয়ে যাবে ঠিক আছে পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে নিচের কোনগুলি আলোর ক্ষেত্রে প্রাথমিক বর্ণ দেখো দিদি আলোর ক্ষেত্রে প্রাথমিক বর্ণ কি বললাম একটু আগে কি বললাম না নীল লাল এবং সবুজ নীল লাল এবং সবুজ অপশন নাম্বার বি আমার সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে নতুন কার্তেজীয় চিহ্ন অনুসারে নিচের কোনটি সঠিক হবে 1 1 by f equal to 1 by v plus 1 by u এটা ফর্মুলা আছে 1 by f equals to 1 by v plus 1 by u এটা হচ্ছে তোমার কিনা আলোর ক্ষেত্রে পড়তে গেলে পারে তোমার এই ফর্মুলাগুলো লাগবে এখানে যদি প্লাস হয় 1 by f equal to 1 by v plus 1 by u হয় তাহলে পরে এটা হচ্ছে দর্পণের ফর্মুলা এটা হচ্ছে তোমার গোলীয় দর্পণের ফর্মুলা এখানে যদি মাইনাস চলে আসে তাহলে এটা সেটা লেন্সের ফর্মুলা এগুলো আমি কোর্সের ভিতরে ডিটেইলসে করিয়েছি কাকে কোনটা বলে আমি ডিটেইলসে এগুলো বোঝাচ্ছি না বা এগুলো আমি বলছি না কারণ হচ্ছে তোমার এখানে সময় চলে যাবে এখানে তুমি মনে রাখবে যে প্লাস হলে পরে কি হবে না দর্পণের ফর্মুলা এবং মাইনাস হলে কি হচ্ছে সেটা লেন্সের ফর্মুলা তাহলে এখানে কোন অপশনটা হয়ে যাচ্ছে আমার অপশন নাম্বার শুধুমাত্র গোলীয় দর্পণের ফর্মুলা আমার এখানে অপশন নাম্বার এ সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরের প্রশ্ন দেখে নাও সে বলেছে নিচের কোন বিবৃতিটি আলোকরশ্মির ক্ষেত্রে সঠিক নয় আলোকরশ্মির ক্ষেত্রে চারটি বিবৃতি দেওয়া আছে কোনটা সঠিক নয় তোমাকে বলতে হবে এই নয় কথাগুলো ভালো করে আমি বারবার বলি যে নয় কথাটা ভালো করে পড়বে পরীক্ষার হলে নালে গুলিয়ে যায় তাহলে আলোকরশ্মির ক্ষেত্রে কোনটা প্রযোজ্য নয় আলো বিভিন্ন মাধ্যমে বিভিন্ন বেগে গতিশীল ঠিকই বলেছে বিভিন্ন মাধ্যমের মধ্যে বিভিন্ন বেগেই যায় ঠিক আছে তাহলে আলো বায়ুতে সেকেন্ডে প্রায় 300 মিলিয়ন মিটার যাচ্ছে ঠিক আছে 300 মিলিয়ন মিটার আমি পরে একটুই বললাম 3 × 10⁸ ঠিক আছে 3 × 10⁸ 10⁸ তোমার 6 হলে হচ্ছে তোমার মিলিয়ন হয়ে যায় তাহলে 300 মিলিয়ন মিটার ঠিকই বলেছে এটাও ঠিকই বলেছে তাহলে এটাও ঠিক বলেছে এটাও ঠিক বলেছে আলোর জল থেকে বায়ুতে প্রবেশ করলে গতিবেগ কমে যায় জল থেকে বায়ুতে যদি প্রবেশ করে তাহলে কি গতিবেগ কমে যায় ভাবো জল হচ্ছে ঘন মাধ্যম বায়ু হচ্ছে কি বায়ু হচ্ছে তোমার লঘু মাধ্যম তাহলে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম এলো বেগ তো বেড়ে যাওয়ার কথা তাহলে এখানে গতিবেগ কম বলেছে তাহলে এটা আমার ভুল বলেছে আলো কাঁচ থেকে বায়ুতে প্রবেশ করলে গতিবেগ বেড়ে যায় কাঁচ থেকে বায়ুতে প্রবেশ করছে কাঁচ হচ্ছে ঘন মাধ্যম বায়ু হচ্ছে তোমার কি লঘু মাধ্যম তাহলে ঘন থেকে লঘুতে আসছে নিশ্চয়ই বেগ বেড়ে যাবে তাহলে এবার বায়ুতে আসলেও বেগ বেড়ে গেল এটা ঠিকই বলেছে তাহলে এখানে অপশন নাম্বার সিটা এখানে কি বলেছে না ভুল বলেছে এবং যেটা ভুল বলেছে সেটা এখানে সঠিক উত্তর হয়ে যাবে কারণ এখানে সঠিক নয় জানতে চেয়েছে তাহলে অপশন নাম্বার সি এখানে ভুল ভুল মানে এখানে এটা ঠিক পরের প্রশ্ন দেখে নাও কি আছে বড় হল ঘরে উৎপন্ন শব্দ বারবার প্রতিফলিত হয় ঘটনার না এখানে কি শব্দ দিয়ে প্রশ্ন দিয়েছে মানে আমাদের টাইপিস্ট কি করেছে একটা শব্দের প্রশ্ন ঢুকিয়ে দিয়েছে আলো বলছে আলো পড়তে ভালো লাগে না ছেলেগুলোকে মানে একটা শব্দের প্রশ্ন দিয়ে দাও তাহলে তোমরা জানো যে এখানে শব্দ আমি পড়িয়েছি তাহলে বড় হল ঘরে শব্দ বারবার প্রতিফলিত হয় গম গম করে আওয়াজ তাহলে সেটা কোন ঘটনার জন্য হচ্ছে তার নাম কি তার নাম হচ্ছে শব্দের অনুরণন মনে রাখবে এটা শব্দের অনুরণন বলে একটা ধর্ম রয়েছে যার জন্য মেঘের গুরু গুরু ধ্বনি হচ্ছে বারবার শব্দ প্রতিফলিত হচ্ছে ঠিক আছে এরকমভাবে হচ্ছে ঠিক আছে পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে বলেছে যখন কোনো আলো অণু দ্বারা বিক্ষিপ্ত হয় এবং সেই বিক্ষিপ্ত আলোর কম্পাঙ্ক পরিবর্তন হয় যখন কোনো আলো কোনো মাধ্যমের ভেতর দিয়ে যায় সেই মাধ্যমের অণুগুলো দ্বারা সে বিক্ষিপ্ত হয়ে যায় এবং কী হয় যে বিক্ষিপ্ত আলোগুলো হয় তৈরি হয় সেগুলোর কম্পাঙ্ক বারবার পরিবর্তন হয় তার নাম কি তার নাম হচ্ছে রামান এফেক্ট তোমরা জানো যে ভারতীয় বিজ্ঞানী সিভি রামান তার নাম অনুসারে এই রামান এফেক্ট দেওয়া হয়েছে এবং এর জন্য তিনি কী পেয়েছেন নোবেল পুরস্কার পেয়েছেন পদার্থবিদ্যায় নোবেল পুরস্কার পেয়েছেন প্রথম ভারতীয় বিজ্ঞানী এশিয়ান বিজ্ঞানী বলতে পারো পরের প্রশ্ন দেখে নাও নক্ষত্রের ঝিকিমিকি যে কারণে হয় তোমরা জানো এটা আমি বলবো না ঠিক আছে আমাকে এখানে কমেন্টে লিখবে যে কোন অপশনটা ঠিক হবে নক্ষত্রের ঝিকিমিকি পরের প্রশ্ন দেখে নিচ্ছি কী বলেছে মরীচিকা আলোর কোন ঘটনা ব্যাখ্যা করে মরীচিকা তোমরা জানো যে মরুভূমিতে মরীচিকা দেখা যায় এটা আলোর কোন ঘটনার জন্য হচ্ছে একটা হচ্ছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন জানো তোমরা যে ছোটোবেলা থেকে পড়ে আসছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের জন্য মরীচিকা দেখা যায় কিন্তু শুধু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন নয় তার সঙ্গে সঙ্গে আলোর প্রতিসরণ ধর্মটা হবে তাহলে যদি শুধুমাত্র অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন অপশানে থাকতো তাহলে সেটা সঠিক উত্তর হয়ে যেত কিন্তু এখানে দেখো দুটোই দেওয়া আছে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনও দেওয়া আছে প্রতিসরণও দেওয়া আছে তাহলে এই দুটো মিলিয়ে হচ্ছে ওই জন্য অপশান নাম্বার ডি আমার সঠিক উত্তর হবে যখন দুটো অপশান থাকবে প্রতিসরণ প্লাস অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দুটোর জন্য হচ্ছে তখন ওটা কিন্তু ঠিক উত্তর হবে শুধুমাত্র অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে না কিন্তু যদি পরীক্ষার হলে শুধু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দিল একটা অপশানে একটা প্রতিসরণ দিল একটা দিল তখন কিন্তু প্রতিফলনটা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনটা সঠিক উত্তর হবে কিন্তু দেখো এখানে দুটোই দেওয়া আছে আলোর প্রতিসরণ অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন এই দুটোর জন্য ঠিক আছে এটা তখন আমার অপশন নাম্বার ডিটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে পরের প্রশ্ন দেখে নাও আলোক তরঙ্গ হলো আলোক তরঙ্গ কীরকম তরঙ্গ তোমরা জানো আলো হচ্ছে তোমার তির্যক তরঙ্গ আর শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ আলো হচ্ছে তোমার তির্যক তরঙ্গ পরের প্রশ্ন দেখে নাও নিচের কোনটি নিষ্প্রভ বা অপ্রভ বস্তু যার নিজস্ব কোনো আলো নেই সেটাই হচ্ছে তোমার নিষ্প্রভ বস্তু বলা হয় বা অপ্রভ বস্তু বলা হয় সূর্যের আলো আছে মোমবাতির আলো আছে এলইডি বাতির আলো আছে চাঁদের আলো নেই তাহলে চাঁদ হচ্ছে তোমার চাঁদমামা হয়ে গেল নিষ্প্রভ বস্তু পরের প্রশ্ন দেখে নাও ফটোগ্রাফিক ফিল্ম এ আলোকচিত্র পরিস্ফুটন করার জন্য একটা রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় আগেকার দিনে ইউজ করা হতো এখন তো ডিজিটাল চলে এসেছে সমস্ত কিছু তো আগেকার দিনে ফটোগ্রাফিক ফিল্ম দেখবে এই সমস্ত ফিল্ম পাওয়া যেত ওখানে আলোকচিত্রকে পরিস্ফুটন করার জন্য একটা রাসায়নিক পদার্থ দিয়ে দেওয়া থাকতো ঠিক আছে তো ওই রাসায়নিক পদার্থটার নাম কি পরীক্ষায় প্রশ্ন দিয়ে দেয় সেটা তো আর নেই সেই সমস্ত ক্যামেরা কিন্তু প্রশ্ন এখনও আছে তাহলে প্রশ্ন এখনও দিয়ে দিয়েছে তাহলে প্রশ্নটা সঠিক উত্তর কি হবে না সিলভার ব্রোমাইড কি না হবে সিলভার ব্রোমাইড ওখানে রাসায়নিক দ্রব্যটা দেওয়া থাকতো পরের প্রশ্ন দেখে নাও কি বলেছে বলেছে রোগীর পাকস্থলীর ভেতরের অবস্থা বোঝবার জন্য চিকিৎসকরা কী করেন এন্ডোস্কোপি করেন সেই এন্ডোস্কোপিতে একটা আলো ধর্ম ব্যবহার করা হয় সেই আলোর ধর্মটার নাম কি কোন ধর্ম ব্যবহার করা হচ্ছে আলোর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন আলোর কি করা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন ধর্মটাকে কাজে লাগিয়ে এন্ডোস্কোপি করা হয় পরের প্রশ্ন দেখে নাও, আলোর গতিবেগ প্রতি সেকেন্ডে জানতে চেয়েছে, প্রতি সেকেন্ডে কত এখানে জানতে চেয়েছে, মাইলে বলেছে। মাইলে বললে তোমরা মনে রাখবে যে 1,86,000 মাইল, 1,86,000 মাইল। আর আমরা যদি মিটারে বলি তাহলে 3 × 10⁸ তো বললামই মিটার পার সেকেন্ড, এটা তোমরা পেয়ে গেলে। আর মাইলে 1,86,000 মাইল। পরের প্রশ্ন দেখে নাও, গাড়ির হেডলাইটে কোন প্রকার দর্পণ থাকে? গাড়ির হেডলাইটে চেয়েছে, গাড়ির হেডলাইট আমরা জানি অবতল দর্পণ থাকে, কিন্তু এখানে অবতল দর্পণের মধ্যে দুটো অপশন দেওয়া আছে, দেখো একটা অধিবৃত্তাকার অবতল দর্পণ, একটা দেখো গোলাকার অবতল দর্পণ। ঠিক আছে, তাহলে এটা কি অপশনটা সঠিক উত্তর হবে? পুরোপুরি কি গোলাকার থাকে? পুরোপুরি গোলাকার থাকে না, অধিবৃত্তাকার থাকে, তাহলে অধিবৃত্তাকার অবতল দর্পণ এখানে সঠিক উত্তর হয়ে যাবে। হেডলাইট তোমরা দেখেছো, এটা হচ্ছে তোমার অবতল দর্পণ থাকছে অধিবৃত্তাকার। আর একটা আছে গাড়ির রিয়ার ভিউ মিরার, যেটা এখানে থাকে, পিছনের দৃশ্য দেখতে পাও। ঠিক আছে, কেউ আসছে কিনা পেছন দিকে, ঠিক আছে তাহলে এটা দেখতে পাও। কেউ যদি ভালো মহিলা টহিলা আসে তোমরা দেখবে গাড়ির স্পিড কম করবে, কম করে কাছে জানা দেখতে দেখতে আস্তে আস্তে যাবে, তাহলে এরকম টাইপের যাবে। আর যদি পুলিশ টুলিশ আসে জোরে পালিয়ে যাবে, দেখবে পুলিশের গাড়ি পিছনে রয়েছে দেখবে স্পিডে পালিয়ে যাচ্ছ, এরকমভাবে। সেটা হচ্ছে তোমার কি, সেটা হচ্ছে উত্তল দর্পণ ব্যবহার করা, সেটা উত্তল দর্পণ, এটা হচ্ছে তোমার অবতল দর্পণ। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে লাল প্লাস সবুজ প্লাস নীল, লাল প্লাস সবুজ প্লাস নীল তিনটে হচ্ছে প্রাথমিক বর্ণ বলা হয়। আমরা ছোটবেলা থেকে কি করেছিলাম না, দুটোকে প্লাস করতে দেখেছিলাম, দেখবে ছেলেপেলেরা বোর্ডের ভেতরে, খাতার ভেতরে, হ্যাঁ বেঞ্চের ভেতরে কি লিখতো, প্লাস করে লিখতো, P+T বলে লিখে দেবে, চারিদিকে লিখে রাখলো। ঠিক আছে, এরকমভাবে P+T মানে টি মানে অন্য কিছু ভাবে না, টি মানে চা, আমি বেশি একটু চাটা খাই, কফি টফি খাই, এই জন্য হচ্ছে তোমার চা, P+T। ঠিক আছে, আমরা মনে রাখলে এখানে থেকে তিনটে জিনিসকে প্লাস করলো, তিনটে জিনিসকে প্লাস করলো মানে কি হচ্ছে, এখানে তিনটে প্রাথমিক বর্ণকে প্লাস করলে, যোগ করলে পারে, সমানুপাতে যোগ করলে পারে কি হবে না, সাদা বর্ণ তৈরি হবে। তাহলে কি বর্ণ তৈরি হচ্ছে, সাদা বর্ণ তৈরি হচ্ছে। এই তিনটে বর্ণকে প্রাথমিক বর্ণ বলা হচ্ছে, এটা মনে রাখবে। পরের প্রশ্ন দেখে নাও, বলেছে বিজ্ঞানী সিভি রামন কি আবিষ্কার করেন? দেখো PSC মিসলিনেসে আসা প্রশ্ন, এটা 2018-এর প্রশ্ন এসেছে, সবাই জানো, একটু আগেই বললাম যে রামন এফেক্ট, রামন এফেক্ট এখানে সঠিক উত্তর হয়েছে। কেউ যদি রমন রে করে দেয়, ঠিক আছে রমন রে অনেকে করে দিতে পারে ছেলেপেলেরা, তাহলে হাই রে গল্প রে হয়ে যাবে। ঠিক আছে, দেখো নেক্সট প্রশ্ন কি আছে, বলেছে লাল বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হয়, লাল রং যে রয়েছে তাকে বিপদ সংকেত হিসেবে ব্যবহার করা হচ্ছে। আমরা জানি কেন ইউজ করা হচ্ছে, কারণ এর বিক্ষেপণ ধর্ম সবচেয়ে কম। আলো যে বিক্ষেপণ, 7টা বর্ণ আলো ভাগ হয়ে গেল, বিচ্ছুরণের পর যে 7টা বর্ণ ভাগ হলো তার মধ্যে হচ্ছে প্রথম তিনটে বর্ণ রয়েছে যে বেগুনি, নীল, আকাশি, এদের বিক্ষেপণ বেশি হয়, এবং হচ্ছে তোমার এই লাস্টের যে বর্ণ রয়েছে সেগুলোর বিক্ষেপণ কম হচ্ছে, এবং তার জন্য ইউজ করা হচ্ছে। অপশান নাম্বার B এখানে সঠিক উত্তর হচ্ছে, বাতাসের অণু লাল আলোকে সবচেয়ে কম বিক্ষিপ্ত করে, সেই জন্য লাল আলো ব্যবহার করা হয়। এবং প্রথম দিকের যে রঙগুলো রয়েছে বেগুনি, নীল, আকাশি, এর জন্য কি হচ্ছে, আকাশকে আমরা কি দেখতে পাচ্ছি না, নীল দেখতে পাচ্ছি, এটা আমরা পেয়ে গেলাম। পরের প্রশ্ন দেখে নাও, আলোর গতিবেগ নির্ণয় করেছিলেন, আলোর গতিবেগ কে নির্ণয় করেছিলেন না, বিজ্ঞানী রোমার, বিজ্ঞানী রোমার হচ্ছে আলোর গতিবেগ নির্ণয় করেছিলেন, যেটা বললাম যে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা নির্ণয় করেছিলেন কে, বিজ্ঞানী রোমার। তাহলে আমরা পেয়ে গেলাম আজকের প্রশ্ন। আচ্ছা, 31খানা প্রশ্ন ছিল, 30টা না, একটাখানে তোমাদের ফ্রি ছিল, তাহলে 31খানা প্রশ্ন আমরা আলো থেকে করে ফেললাম। এই প্রশ্নগুলো আবার রিপিট হবে, পুরো পরীক্ষা দিলে পারে তোমরা বুঝতে পারবে যে এই প্রশ্নগুলো এরকম টাইপের প্রশ্ন রিপিট হচ্ছে, বা এই প্রশ্ন ডাইরেক্টলি তোমার রিপিট হয়ে যাবে সামনের দিনের পরীক্ষাগুলোতে। তো এই প্রশ্নগুলো আসলে অবশ্যই তুমি তার সঠিক উত্তর করে আসতে পারবে। আমার কথাগুলো তোমার পরীক্ষা হলে মনে পড়বে। দেখা হচ্ছে পরের ক্লাসে এরকম কোনো ইম্পর্টেন্ট টপিক নিয়ে, ততক্ষণ ভালো থেকো। থ্যাংক ইউ, জয় হিন্দ।